সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা প্রতিবারের মতো আজও আর একটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এখানে কিন্তু রেলওয়েতে পূর্ব রেলওয়েতে প্রচুর প্রায় তিন হাজারেরও বেশি শূন্য পদে কিন্তু নিয়োগ হতে চলেছে এবং নিয়োগ হচ্ছে আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবেন যারা মাধ্যমিক পাশ করেছেন তারাই কিন্তু অবশ্যই অবশ্যই আবেদন করতে পারবেন তো আপনারা আবেদন করবেন কি করে আপনাদের এজ কত লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবেন এক্ষেত্রে ছেলে মেয়ে সবাই কিন্তু আবেদন করতে পারবে তো বিস্তারিত কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জেনে যাবেন তো অবশ্যই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো বন্ধুরা আসুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা যে ভিডিওটি দেখছেন ভিডিওটি একটু নিচে দেখবেন ডান দিকে রেড কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে সেটাকে প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই দেখবেন যে বেল নোটিফিকেশনটি ভেসে উঠবে সেটাকে প্রেস করলে এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো আপনারা কিন্তু নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা আর না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন নিউজটি বেরিয়ে এসেছে রাইসের জীবিকা দেশাই নামক অনলাইন পোর্টালে যেখানে বলেছে দেখুন পূর্ব রেলে দু হাজার নশো সাত অ্যাপ্রেন্টিস নিয়োগ তো তিন হাজারের মতন প্রায় শূন্য রয়েছে আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল যে পিডিএফটি এই নিয়োগের এবং কতগুলো পোস্ট রয়েছে কোন কোন পদের জন্য ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো তো প্রথমে আমি আপনাদেরকে এখানে পড়ে শোনাচ্ছি দেখুন তো এখানে বলেছে পূর্ব রেলে হাওড়া শিয়ালদা মালদা আসানসোল পাড়া লুলিয়া ও জামালপুর ডিভিশন কারখানাগুলি দু হাজার নশো সাতজন করা হবে নিশ্চিত মতো বিভিন্ন ট্রেড এই বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে ডিভিশন এখানে ইউনিটেড ট্রেড অবস্থান এখানে সাপেক্ষ ফিটার টার্নার মেশিনিস ওয়েল্ডার গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক এখানে মেকানিক এখানে মেশিন টুল এবং মেনটেনেন্স তারপরে যে এম আই এম টি ইলেকট্রিশিয়ান ফায়ারম্যান পেইন্টার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কিন্তু এখানে পদগুলি তো রয়েছে কোথায় কোথায় হবে দেখতেই পাচ্ছেন তো আপনারা একটু দেখে নিন ভিডিওটি পজ করে এবং অফিসিয়াল ওয়েবসাইটও আমি যে পিডিএফটি আপনাদেরকে দেবো এবং দেখিয়ে দেবো সেখানেও কিন্তু ডিটেলস আপনারা দেখতে পারবেন তো দেখুন এখানে কোথায় কোথায় কতগুলো শূন্য পদ রয়েছে এখানে মেকানিক্যাল এবং শূন্য হাওড়া ডিভিশনে কিন্তু ছ হাজার উনপঞ্চা উনষাটটি শূন্যপদ রয়েছে শিয়ালদা ডিভিশনে পাঁচশো ছাব্বিশটি মালদা ডিভিশনে দুশো চারটি আসানসোল ডিভিশনে চারশো বারোটি কাচরাপাড়া ওয়ার্কশপে দুশো ছটি লুলিয়া ওয়ার্কশপে দুশো চারটি এবং জামালপুর ওয়ার্কশপে ছশো ছিয়ানব্বইটি শূন্যপদ রয়েছে সব মিলে কিন্তু দু হাজার নশো সাত এখানে শূন্যপদের বিস্তারিত বিভাজন ও সংরক্ষণ জানা যাবে নিচের ওয়েবসাইটে অ্যাপ্রেন্টিসের পর চাকরির কোন শর্ত নেই কোনো শর্ত নেই তবে রেলওয়ে গ্রুপ ডি অনুরূপ পদের আপনা আবেদনের সময় কিছু সংরক্ষণের সুযোগ থাকবে তো দেখুন এখানে যোগ্যতা ও সময়সীমা যেটি বলেছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার নিয়ে অ্যাডিশনাল বিষয়ে নাম্বার বাদ দিয়ে মাধ্যমিক সমতুল্য টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক তরুণ এখানে পাশ তরুণ তরুণীরা সংশ্লিষ্ট ট্রেডে এনসিটিভির আইটিআই সার্টিফিকেট ও এক এক দু তারিখ পর্যন্ত বয়স অন্তত পনেরো বয়স পূর্ণ কিন্তু চব্বিশ বছর পূর্ণ না হয়ে থাকলে আবেদন করতে পারবেন তপশিলি ও বিসি শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সহকর্মীরা নিয়মিত নিজেই বয়সের ছাড় পাবেন তো আপনারা এখানে পনেরো বছর থেকে কিন্তু আবেদন করতে পারবেন এবং যারা এসসি এসটি বন্ধুরা রয়েছেন তাদের জন্য অবশ্যই পাঁচ বছরের ছাড় দিয়ে দেয় তো দেখুন বন্ধুরা এই ট্রেডে উপযুক্ত স্বাস্থ্য থাকা চাই মেধা তালিকা তৈরি হবে মাধ্যমিকের নাম্বারের ওপর ভিত্তি করে আবেদন ফ্রি যেটা আপনাদের আবেদন ফ্রি হিসাবে চার্জ করবে আবেদন ফ্রি একশো টাকা দিতে হবে অনলাইনে আবেদন করার সময় সেখানকার পেমেন্ট গেটওয়ে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন এবং মহিলা তপশিলি এবং শারীরিক প্রতিবন্ধীদের কোনো ফ্রি লাগবে না আপনারা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবেন তো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন কেননা এই ধরনের সুযোগগুলো কিন্তু কমই পাওয়া যায় দেখুন এখানে কী বলেছে আবেদন পদ্ধতি আবেদন করতে হবে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো সেখানে লেখা থাকবে ডিসক্রিপশন বক্স দেখতে পারবেন আবেদন করার লিঙ্ক আপনারা সেই লিংকে প্রেস করবেন তাহলে কিন্তু আবেদন ফর্মটি খুলে যাবে এবং অফিসিয়াল যে ওয়েবসাইট এই অফিসিয়াল যে পিডিএফটি যেখানে বিভিন্ন পোস্টগুলো রয়েছে জন্য কতগুলো শূন্যপদ কোথায় কোথায় রয়েছে ডিটেলস কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই পিডিএফটি আমি দিব দেখবেন ওখানে লেখা থাকবে আবেদন যে পিডিএফ ফর্ম সেটি কিন্তু আপনারা লেখা থাকবে ফর্মের পিডিএফ আপনারা সেখানে ক্লিক করে কিন্তু চলে নিতে পারবেন ডেসক্রিপশনে গিয়ে দেখবেন যে ফর্মটি পাওয়ার পিডিএফ তাহলে আপনারা কিন্তু ফর্মটি পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা আবেদন করার লাস্ট ডেট চোদ্দো নভেম্বর এখানে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো আপনাদের হাতে প্রচুর টাইম রয়েছে তো আজ কুড়ি অক্টোবর তো আপনারা চোদ্দোই নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনারা আবেদন করবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অফিশিয়াল যে পিডিএফটি সে ডাউনলোড করে রেখেছি সেখান থেকে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডিএফটি ওপেন করে যে আপনারা এখানে কী কী দেখতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে রেলওয়ে রিক্রুটমেন্ট থেকে অবশ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা এখানে দেখতে পাচ্ছেন দেখুন যে হাওড়া ডিভিশনে কতগুলো শূন্য পদ রয়েছে এবং ফিটার ওয়েল্ডার পদে কতগুলো রয়েছে জেনারেল ও বি সি এস সি প্রত্যেকজনের জন্য কতগুলো শূন্য পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন শিয়ালদা ডিভিশনের জন্য প্রত্যেকটা ডিভিশন কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট কিছু কিছু এখানে দেওয়া আছে এখানে আপনারা অবশ্যই ফলো করবেন এখান থেকে আপনারা সিলেবাসও পেয়ে যাবেন ইপিডিএফটির মাধ্যমে আপনাদের এক্সাম হবে এবং কি এক্সাম হবে না হবে আপনারা কী করে অ্যাপ্লাই করবেন ডিটেলস কিন্তু আপনারা এই পিডিএফটির মাধ্যমে জেনে যাবেন তো অবশ্যই আপনারা এই পিডিএফটি কানেক্ট করে নেবেন ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেব সেই লিঙ্ক থেকে অবশ্যই আপনারা পিডিএফটি কিন্তু অবশ্যই অবশ্যই কানেক্ট করে নেবেন তো বন্ধুরা আপনারা ডিটেলসটা কিন্তু বুঝে গেলেন আশা করি এই নিয়ে কোনো আর প্রবলেম থাকবে না যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পুজোর তিন দিন চার দিনের জন্য আমি অনেকের কমেন্ট রিপ্লাই দিতে পারিনি তো আজ থেকে আমি যথারীতি তাদের রিপ্লাইও দিয়ে দেবো আর এই নিয়ে যদি আপনাদের এই ভিডিওটি নিয়ে কোনো কমেন্ট থাকে বা এই নিয়োগ নিয়ে যদি আপনারা কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু কাছ থেকেই কিন্তু রিপ্লাই দেওয়া প্রত্যেকটিরই স্টার্ট করবো তো আশা করি বন্ধুরা আমাদের দেওয়া ইনফরমেশনটা আপনাদের ভালো লাগলো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য